হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা শাটার ওভারলে হবার ইফেক্টস তৈরি করবেন HTML5 এবং CSS3 ইউজ করে। এখানে দেখেন আমরা একটা শাটার ওভারলে হবার ইফেক্টস কার্ড তৈরি করে রাখছি। এখানে দেখেন যখনই আমি এটার উপর হবার করি, নিচে দেখেন আমরা ইমেজটা দেখতে পাচ্ছি, ওকে, ওভারলের মতো। তারপরে এখানে দুইটা কালার শাটারের মতো দুই সাইড থেকে এসে এটা কিন্তু ক্লোজ হচ্ছে। তারপরে এখানে আমাদের আইকন দেওয়া আছে, সোশ্যাল মিডিয়া আইকন। তারপরে এখানে নাম দেওয়া আছে, তারপরে এখানে ডেজিগনেশন দেওয়া আছে, ওকে। তো আপনারা স্যার আপনাদের মতো আরও কিছু অ্যাড করলে অ্যাড করে নেবেন। তো আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই সেম এরকম একটা শাটার ওভারলে হবার ইফেক্টস কার্ড তৈরি করবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি সাবলাইন টেস্টে চলে যাব। এখানে দেখেন আমাদের একটা HTML ফাইল আছে এবং একটা CSS ফাইল আছে। তো আমি অলরেডি CSS ফাইলটাকে HTML এর সাথে লিঙ্ক করে দিয়েছি। এখানে দেখেন স্টাইল ডট CSS এবং এখানে একটা ফন্ট অসামের একটা CDN দেওয়া আছে, ওকে, যাতে আমরা আইকন অ্যাড করতে পারি। আর এখানে একটা H1 হেডিং, এখানে একটা H1 হেডিং, ওকে। তো এটাকে আমি H2 করে দিব। ওকে, তো ফাইলটাকে আমি ব্রাউজার ওপেন করে নিব। এখান থেকে কপি ফাইল পাথ করে নিয়ে এইখানে এটাকে ওপেন করে দিব। এটাকে আমি এক সাইডে নিয়ে আসলাম। আমরা শুরুতে এখানে চলে যাব। যাওয়ার পরে এখানে একটা ডিপ তৈরি করে নেব, এটার ভিতরে একটা ক্লাস দিয়ে দিব বক্স, ওকে। তো এটার ভিতরে চলে যাব। যাওয়ার পরে আমি একটা ইমেজ অ্যাড করে নেব ইমেজের জন্য। তো এখানে আমাদের আমার একটা ইমেজ অ্যাড করা আছে। এখানে যদি আপনারা দেখেন, এখানে একটা ইমেজ অ্যাড করা আছে, ইমেজ ডট জেপিজি। তা আমি এটাকে এখানে দিয়ে দিব, ইমেজ ডট জেপিজি। তারপরে এখানে চলে যাব। যাওয়ার পরে আরেকটা ডিভ ওপেন করে নেব, এটার ভিতরে একটা ক্লাস দিয়ে দিব বক্স কন্টেন্ট, ওকে। বক্স কন্টেন্ট একটা ক্লাস দিয়ে দিব, এটার ভিতরে চলে যাব। যাওয়ার পরে আরো একটা ডিপ তৈরি করে নেব, ওকে, যাতে আমরা এই বক্স কন্টেন্ট থ্রু আমরা এখানে দুটো ওভারলে কালার দেখতে পাচ্ছেন না উপরে শাটারের মতো এটা তৈরি করার জন্য। আর এখানে একটা ক্লাস দিয়ে দেব, সরি, এখানে একটা ক্লাস দিয়ে দেব কন্টেন্ট, ওকে, যেখানে আমরা সোশ্যাল মিডিয়া আইকন এগুলো সব অ্যাড করব কন্টেন্ট। এটার ভিতরে যাওয়ার পরে আমি ইউএল ট্যাগ ওপেন করে নেব। ইউএল ট্যাগের ভিতরে আমি দিয়ে দিব এলআই ট্যাগ, এটার ভিতরে আমি দিয়ে দিব অ্যাঙ্কার ট্যাগ। তো অ্যাঙ্কার ট্যাগের ভিতরে আমি এখানে অ্যাড করে নেব আইকন। তো আই দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব ক্লাস, ওকে। ক্লাসের ভিতরে আমি দিয়ে দিব এফএ স্পেস এফএ হাইফেন ফেসবুক, ওকে। আপনারা ফন্ট অসামে গিয়ে চেক করতে পারেন, ওকে, এরকম যদি আপনারা অ্যাড করতে চান যে আইকন আইকন অ্যাড করবেন। এখানে দেখুন আইকনের এরকম লিঙ্ক দেওয়া আছে, ওকে, আপনারা জাস্ট ওটাকে কপি করে নিয়ে বসাতে দিতে পারবেন। তো আমি এখানে লিখে দিলাম, তারপর এখানে দিয়ে দিব আই ট্যাগ, ওকে। এখানে আই ট্যাগ ক্লোজ করে দিলাম, আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। এখানে দেখেন আই ট্যাগটাকে এখানে ক্লোজ করে দিলাম। তো এটাকে আমি কপি করে নিব, ওকে। তো এখানে আমরা ইউজ করছি ফেসবুক, তারপরে এখানে ইউজ করবো আমরা গুগল, যেটা বলো গুগল, গুগল প্লাস অ্যাড করব, ওকে। তো এখানে গুগল প্লাস দিয়ে দিলাম, তারপরে এখানে নিচে যাব, এখানে দিয়ে দেব টুইটার, ওকে। তো এখানে টুইটার অ্যাড করে নিলাম, তারপরে এটাকে ইউআরএল ট্যাগের নিচে চলে যাব, এখানে দিয়ে দেব H3, ওকে, H3, H3 একটা ট্যাগ ওপেন করে নিলাম। তো এখানে একটা ক্লাস দিয়ে দেব টাইটেল, ওকে, টাইটেল দিয়ে দিলাম। তো এটার ভিতরে আমি এটা নাম দিয়ে দেব, সাপোজ MD রাসেল, ওকে। তারপরে এটা নিচে চলে যাব এবং এখানে একটা স্প্যান ট্যাগ দিয়ে দেব, স্প্যান ট্যাগের ভিতরে একটা ক্লাস দিয়ে দেব পোস্ট, ওকে।
যেখানে আমরা আমার ডেজিগনেশনটা এখানে লিখে নিব। সাপোজ ওয়েব ডেভেলপার, ফাইলটাকে সেভ করে নিলাম, এটাকে ব্রাউজার ওপেন করে এখন রিফ্রেশ করব। তো এখানে যদি আপনারা দেখেন ইমেজটা আসছে, ওকে ইমেজটা একটু বড় হয়ে গেছে, আমরা পরে সিএসএস ইউজ করে এটাকে ছোট করে দেবো। আর এখানে দেখেন আইকন চলে আসছে, আর এখানে নামটা চলে আসছে, এখানে ডেজিগনেশনটা চলে আসছে। ওকে, তো এখন আমরা সিএসএস এ চলে যাবো। আমরা কিন্তু অলরেডি এসটিএমএল সিএসএস ফাইলটাকে এসটিএমএল এর সাথে এখানে লিঙ্ক করে দিয়েছি। ওকে, তো এই কোডগুলো আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে গিটহাবে গিয়ে এটাকে ডাউনলোড করে নেবেন। ওকে, তো সিএসএস এ চলে যাবো। সিএসএস এ যাওয়ার পরে আমাদের এখানে দেখেন বক্স সাইজিং দেওয়া আছে, বর্ডার বক্স, যাতে আমরা মার্জিন প্যাডিং যাই ইউজ করি সব যাতে আমাদের ভিতরে, আমাদের যে বক্স ইউজ করে বক্সের ভিতরের থেকে নেয়, যাতে বাইরের থেকে না নেয়। তো আমরা আর বডিতে আমরা এখানে একটা কালার দিয়ে রাখছি, সরি এখানে ফন্ট ফ্যামিলি দিয়ে রাখছি আমরা, যে আমাদের ফন্টগুলো কী কী ফন্ট হবে। তো আমি এখানে প্রথমে বক্সে সিলেক্ট করে নিব, আমরা যে প্রথম যে বক্সটাকে ইউজ বক্স যে ক্লাসটাকে ইউজ করছি এটাকে সিলেক্ট করে নিব। এটার ভিতরে আমি একটা উইড দিয়ে দিব, উইথ দিয়ে দেবো এখানে 350 পিক্সেল। ওকে, আমাদের উইথটা হবে 350 পিক্সেল, এবং এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো, সরি ওকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো, সাপোজ ওকে হ্যাশ অ্যাপ অ্যাপ দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দেবো একটা বক্স, বক্স শেডো একটা দিয়ে দেবো, বক্স শেডো দিয়ে দেবো 0 0 0 স্পেস 5 পিক্সেল। ওকে, তারপরে এখানে দিয়ে দেবো একটা কালার বিএ বিএ বিএ। ওকে, তারপরে নিচে চলে যাব, এখানে দিয়ে দেবো ওভার ওভারফ্লো দিয়ে দেবো। ওকে, ওভারফ্লো দিয়ে দেবো হাইডেন, যাতে আমাদের কন্টেন্টগুলো বাইরে না যায়। ওকে, বক্সের ভিতরে আমরা যাতে হবার করলে আমাদের যে ইফেক্টটা অ্যাড হয় এটা যাতে বাইরে না যায়। ওকে, সেই জন্য আমরা এখানে হাইডেন দিয়ে দেবো। তারপরে এখানে দিয়ে দেবো পজিশন, পজিশন দিয়ে দেবো আমরা রিলেটিভ। তারপরে এটাকে মার্জিন দিয়ে দিব, যাতে আমাদের এটা সেন্টার চলে আসে, মার্জিন। তারপরে এখানে দিয়ে দিব 10 পিক্সেল অটো। ওকে, তো এটা এখন সেন্টারে চলে আসছে, আপনারা যদি দেখেন এটা সেন্টারে চলে আসছে। তারপর আমরা এখান অ্যাড করবো আমাদের যে বক্সে যে আমরা ইমেজটা অ্যাড করছি, তো আমি এখানে দিয়ে দিব বক্স IMG, যে আমরা ইমেজটা অ্যাড করছি। তো ইমেজের ভিতরে আমি এখানে দিয়ে দেব উইডটা দিয়ে দেবো 100%। ওকে, যাতে আমাদের সেম স্পেসের ভিতরে আমাদের 100% আমাদের যে ইমেজটা ফুল ইমেজটা চলে আসে। তো হাইটটা দিয়ে দেবো আমি অটো। ওকে, যাতে আমাদের ইমেজ হিসাব করে আমাদের হাইটটা নিয়ে নেবে, এখানে দিয়ে দেবো অটো। তারপরে এখানে দিয়ে দেবো ডিসপ্লে। ওকে, ডিসপ্লে এখানে আমরা ইউজ করবো ব্লক, ব্লক ইউজ করবো। তো ওকে, তো এখন আপনারা যদি দেখেন আমাদের ইমেজটা কিন্তু সেম বক্সের ভিতরে চলে আসছে। ওকে, আমাদের যে বক্স কন্টেনারের ভিতরে এটা চলে আসছে। তারপর আমরা এখানে চলে যাব, এখানে দিয়ে দিব আমরা বক্স কন্টেন্ট। ওকে, আমরা বক্সের ভিতরে যে কন্টেন্ট ইউজ করতাম, আমি এখানে দিয়ে দিব বক্সের ভিতরে আমাদের যে একটা ক্লাস আছে বক্স কন্টেন্ট। ওকে, বক্স হাইফেন কন্টেন্ট, এখানে আপনারা যদি দেখেন এখানে দেখেন বক্সের ভিতরে, এখানে বক্সের ভিতরে আমাদের একটা বক্স কন্টেন্ট একটা ক্লাস আছে, তো এটাকে সিলেক্ট করে নিলাম। তো এটার ভিতরে চলে যাবো, এখানে দিয়ে দেব উইথ দিয়ে দেব আমরা 100% দিয়ে দেব, এবং হাইট দিয়ে দেব 100%। তারপর এখানে দিয়ে দিব পজিশন দিয়ে দেব অ্যাবসোলিউট, পজিশন অ্যাবসোলিউট। ওকে, তারপর এখানে দিয়ে দেব টপ থেকে দিয়ে দিব আমরা 0। ওকে, টপ থেকে দিয়ে দিব আমরা 0, এবং লেফট থেকে দিয়ে দিব 0, লেফট থেকে দিয়ে দিব 0। ওকে, তো এখন দেখেন আমাদের যে কন্টেন্টগুলো আছে এগুলো দেখেন বক্সের ভিতরে চলে গেছে। ওকে, তো আমরা এখানে নিচে চলে যাব, সরি আমরা এখানে নিচে চলে যাব। যাওয়ার পরে এখানে আমরা দুইটা, এখানে কিন্তু কালারের জন্য আমরা কোনো কিছু দিই না, যে ওভারলে শাটারের মতো আমাদের যে দুইটা কালার হেড হয়, তো সেটা আমরা তৈরি করে নেব। সেজন্য আমরা এখানে দিয়ে দিব বক্স, তারপর এখানে দিয়ে দিব বক্স, সরি
डट बक्स कन्टेंट ओके कन्टेंट के सिलेक्ट कर देव एटार भरे दीब बक्स कन्टेंटर भरे तो ये दिए दीब बिफोर ओके बिफोर बिफोर तरह ये एक कमा दिए से कपि कर पेस्ट कर दिल ये दिए दीब आफ्टार मैं बिफोर आफ्टार जोटा सेट कर निल तो बिफोर आफ्टारे एखे यूज करब कन्टेंट तो कन्टेंटे किसू रखब ना ये एम टी कर दिए दीब ओके एम टी कर जाते सेट करार्जन कन्टेंटा के व्यवहार करी बिफोर आफ्टारे भरे तो हमें दिए देव हाइटा दिए दीब 95% 95% ओके जाते हमारे दुई पाशे किसुटा गैप थे तरपर हमें सरि आपने दिए देव उइटा ओके उइटा दिए देव हमें 95% जाते हमारे दुई पाशे किसुटा गैप थे तरपर हमें ये हाइटा दिए देव 47% दिए देव ओके 47% दिले ताहले आमादेर मध्यखाने एकटू गैप थाकबे सेजन्य आमरा 47% दिब तारपर आमरा एखाने दिए दिब बैकग्राउंड ओके एखाने एकटा बैकग्राउंड कलर दिए दिब तो एखाने बैकग्राउंड कलरटा आमरा दिए दिब इ तारपरे दिए दिब आमरा इ दिब तारपरे 01 इ एबं 48 ओके 48 दिए दिलाम तारपरे नीचे चले जाब एखाने आमरा दिए दिब जे आमादेर पजिशन पजिशन दिए दिब आमरा एब्सोल्यूट ओके पजिशन एब्सोल्यूट देवार परे एखाने आमरा दिए दिब लेफ्ट थेके 0 एबं लेफ्ट थेके आमरा दिए दिब 0 एबं राइट थेके दिए दिब 0 তারপর আমরা এখানে দিয়ে দেব মার্জিনটা দিয়ে দেব অটো তাহলে এখানে আপনারা দেখেন আমাদের দুইটা এখানে কালার অ্যাড হয়ে গেছে ওকে 47% করে এখানে 47 মধ্যখানে একটা স্পেস এখানে 95% দুই পাশে কিছুটা স্পেস ওকে গ্যাপ আছে ওকে তো তারপর আমরা এটাকে বিফোরটাকে কপি করে নেব কন্ট্রোল সি এটা কপি করে এখানে এখানে চলে আসবে ওকে বিফোরটাকে কপি করব এখানে এটাকে কেটে দিলাম বিফোর এখানে দিয়ে দেব টপ থেকে আমরা এটা দিয়ে দেব -20% ওকে -20% এটা আমাদের উপরের দিকে চলে যাবে -20% তারপরে সেম এটাকে কপি করে নিচ্ছি সরি কপি এখানে দিয়ে দিলাম তো এখানে দিয়ে দেব এখানে দিয়ে দেব বটম বটম দিয়ে দেব ওকে বটম -20% এটাকে সেভ করে নিলাম ওকে তো এটা এরকম আসার কারণ আমরা এখানে আমাদেরকে এখানে আপটা দিতে হবে ওকে কারণ আমরা এখানে বিফোর এবং আফটার ইউজ করছি ওকে এখন দেখেন আমাদের এটা বটম 20% নিচে চলে গেছে তো আমরা এইখানে আপনারা যদি লক্ষ্য করেন এখানে আমি ওভারফ্লো হাইডেন দিয়েছি যার কারণে এটা ভিতরে চলে গেছে আপনারা আমি যদি এটাকে যদি রিমুভ করে এবং যদি রিপ্লেস করি তাহলে এখন দেখেন এটা কিন্তু বাইরে আসছে যে এটা দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা চাচ্ছি না যে এটা বক্সের বাইরে চলে যাবে বক্সের ভিতরে থাকবে সেই জন্য ওভারফ্লো হাইডেন দিয়ে দিলাম এটা ভিতরে চলে গেছে ওকে তারপর আমরা এখানে নিচে চলে যাব যাওয়ার পরে এখানে আমরা অ্যাড করব যে হবার ওকে तो हमें सेम दुटाके यखान कपि कर नीचे ये पेस्ट कर दिल तो यह बक्सर सकते हबार यूज करब एच ओ बी आर हबार तो हबार हमें दिए देव टप ये ये रिमूव कर सरि ये रिमूव कर दीची एखे हबारे हमें दिए देव टप 3% ओके 3% এবং এখানে দিয়ে দিব অপাসিটি ওকে তো 0.8 দিয়ে দিব এখানে 0.8 দিয়ে দিব তো সেম এটাকে কপি করে নেব এখানে দিয়ে দিব এটাকে সেভ করে নিলাম ওকে ও এখানে আমাদেরকে আপটা
এখানে তো অলরেডি আমি আপটা দিয়ে রাখছি। ও এখানে আমাদেরকে হবার ইউজ করতে হবে, সরি হবার, ওকে হবার দিয়ে দিলাম, রিফ্রেশ, ওকে। যখন আমরা হবার করি এখন দেখেন এটা একসাথ হয়ে যাচ্ছে, ওকে। তা আমরা পরে এটাকে ট্রানজেকশন তো পরে না, এখন আমি এখানে দেখা দিচ্ছি। তো আমি এখানে চলে যাব, এখানে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দেব ট্রানজেকশন, ওকে। ট্রানজেকশন অ্যাড করে দেব এখানে অল 0.5, ওকে। আমাদের 1 সেকেন্ডের থেকে 1 সেকেন্ডের হাফ, ওকে, এটা হবে 1 সেকেন্ডের হাফ, সরি 1 সেকেন্ডের হাফ। তারপর আমরা এখানে দিয়ে দেব অপাসিটি, দিয়ে দেব এখানে 0, ওকে। এখন এখন দেখেন এটা কিন্তু আমাদের দেখায় না, যখন আমি এটার উপর হবার করি দেখেন এটা চলে আসতেছে, ওকে ওকে। তো আমাদের এখানে দেখেন আমরা যখনই এখানে হবার করি কিন্তু আমাদের এখানে দেখেন একটা একটার উপরে চলে আসছে। তো একটা একটার উপরে আসার কারণ হচ্ছে আমরা দেখেন এখানে টপ ইউজ করছি, এখানে বটম ইউজ করছি, কারণ বাট এখানে দেখেন দুইটাই টপ ইউজ করছি। তো আমাদেরকে এখানে কিন্তু বটম দিয়ে দিতে হবে, সরি বটম দিয়ে দিতে হবে, বটম। এখন দেখেন যখন হবার করি এখন দেখেন এটা কিন্তু প্রপারলি একটা একটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, যা কেন হয়। তো আমরা এখন চলে যাবো এখানে বক্স কন্টেন্টে, ওকে। আমরা যে এখানে যে কন্টেন্ট ইউজ করছি, এখানে যে আমরা যে কন্টেন্ট, ওকে, কন্টেন্টের ভিতরে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া আইকন এভরিথিং ইউজ করছি। তো আমরা কন্টেন্টের ভিতরে চলে যাব, বক্স ডট কন্টেন্ট, কন্টেন্টের ভিতরে আমি এখানে দিয়ে দেবো উইথ, দিয়ে দেবো 100%, ওকে। এবং হাইটটা দিয়ে দেবো 45%, তারপরে এখানে দিয়ে দেবো পজিশন অ্যাবসোলিউট দিয়ে দেব, তারপর এখানে দিয়ে দেবো লেফট থেকে দিব 0, তারপর এখানে বটম থেকে দিব 0, তারপর এখানে দিয়ে দেব টপ থেকে দিব দেব 0, এবং রাইট থেকে 0, ওকে। তারপর এখানে দিয়ে দেব মার্জিনটা, দিয়ে দেব মার্জিন অটো দিয়ে দেব। তারপরে আমাদের টেক্সটের লাইনগুলো দিয়ে দেব সেন্টার, ওকে। তো এটাকে সেভ করে নিলাম। তো এখন দেখেন এটা আমাদের কন্টেন্টগুলো এখানে চলে আসছে সেন্টারে, তারপরে এখানে নামটা এখানে। কিন্তু প্রবলেম হচ্ছে আমরা যখন এটা হোভার করি এটা কিন্তু আমাদের ইমেজের উপরে, আর এখানে যে আমরা যে ওভারলেটা ইউজ করছি ওভারলের ভিতরে, তো আমরা এটাকে চাচ্ছি উপরে নিয়ে আসবো। সেই জন্য আমরা এখানে ইউজ করবো জেড ইন্ডেক্স, জেড ইন্ডেক্স আমরা এখানে ইউজ করবো 1, ওকে। রিপ্লেস করার পরে এখন দেখেন আমাদের কন্টেন্টগুলো কিন্তু উপরে চলে আসছে ওভারলের উপরে, ওকে। তো সেই জন্য এখানে দিয়ে দেবো বক্স সোশ্যাল, ওকে, সোশ্যাল। এখানে এখানে সোশ্যালের ভিতরে চলে যাব, এখানে কিন্তু দেখেন আমরা, সরি, ইউএল এর ভিতরে আমরা একটা ক্লাস অ্যাড করে দেব যেটা হচ্ছে সোশ্যাল নামে, ওকে। সোশ্যাল নামে একটা কার্ড অ্যাড না ক্লাস অ্যাড করে দিলাম, তো এখানে সোশ্যাল দিয়ে দিলাম। এখানে দিয়ে দেব প্যাডিং দিয়ে দেব 0, এবং মার্জিন দিয়ে দেব, মার্জিন দিয়ে দেব 0 0, টপ থেকে 0, রাইট থেকে 0, এবং বটম থেকে দিব 20 পিক্সেল, এবং লেফট থেকে এটাকে দিব 0, ওকে। তারপরে এখানে দিয়ে দেবো লিস্ট, লিস্ট স্টাইল এখানে দিয়ে দেবো নান, যাতে আমাদের এখানে ডটগুলো রিমুভ হয়ে যায়। সেভ, রিপ্লেস। এখন দেখেন ডটগুলো রিমুভ হয়ে গেছে। তারপরে এখানে আমি চলে যাব বক্স, এখানে দিয়ে দেবো বক্স ডট সোশ্যাল ডট এলআই, ওকে। সোশ্যালের ভিতরে আমাদের যে এলআই ট্যাগুলো আছে এখানে আমি দিয়ে দেবো ডিসপ্লে, দিয়ে দেবো ইনলাইন ব্লক, ওকে। এবং এখানে মার্জিন, মার্জিন মার্জিন রাইট দিয়ে দেব 10 পিক্সেল, ওকে, 10 পিক্সেল মার্জিন রাইট, ওকে। এখন দেখেন এটা আমাদের ইনলাইন ব্লক হয়ে গেছে আমাদের সোশ্যাল আইকনগুলো। তারপর আমরা এখানে এটাকে কপি করে নিব,
কন্ট্রোল সি এখানে দিয়ে দেবো। তো এখানে সোশ্যাল অ্যালায়ের ভিতরে আমাদের যে অ্যাঙ্কার যে ট্যাগটা আছে অ্যাঙ্কারটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে এখানে একটা কালার দিয়ে দিব, সাপোজ #000। ওকে, তারপর এখানে দিয়ে দিব ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব #FFF। ওকে, তারপর এখানে দিয়ে দিব ডিসপ্লে, ডিসপ্লে ব্লক দিয়ে দিব। তারপর এখানে উইথ দিয়ে দিব 35 পিক্সেল এবং সরি হাইট দিয়ে দিব 35 পিক্সেল। ওকে, তো এখানে একটা লাইন হাইট দিয়ে দিব, লাইন হাইট দিয়ে দেবো। এখানে আমরা লাইন হাইটটাকে আমরা 30 পিক্সেল করে দিচ্ছি, সমস্যা নেই। তারপর এখানে এটাকে সেভ করে নিচ্ছি, রিফ্রেশ করার পরে এখন দেখেন এটা এইভাবে চলে আসছে। তো এটা এটাকে আমরা রাউন্ড করে নিব। ওকে, তো সেজন্য আমরা এখানে ইউজ করব বর্ডার রেডিয়াস। ওকে, বর্ডার রেডিয়াস এখানে আমি দিয়ে দেবো 50%, 50% এটা রাউন্ড হয়ে যাবে। এখন দেখেন এটা 50% এটা রাউন্ড হয়ে গেছে। তারপর এখানে পন সাইজটাকে একটু দিয়ে দিচ্ছি, পন সাইজ এখানে দিয়ে দেবো 10 পিক্সেল। ওকে, 10 পিক্সেল, তো এখানে একটু হালকা একটু ছোট হয়ে গেছে, 13 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, তারপরে এটাকে আবার কপি করে নেব, কন্ট্রোল বি। তো এখানে যখনই অ্যাঙ্কার ট্যাগের উপরে হবার করবে, হবার, ওকে, যখনই হবার করবে তখন আমাদের কালারটা হয়ে যাবে। আমরা এখানে স্যার এই কালারটা দিয়ে দেবো, ওকে, যাতে আমাদের ওভারলের সাথে অ্যাড হয়ে যায়। ওকে, তারপর আবার এটাকে কপি করে নিচ্ছি, এটাকে এখানে দিয়ে দিলাম অ্যাঙ্কার ট্যাগের ভিতরে, আমাদের ডট অ্যাপে কে সিলেক্ট করে নিলাম। ওকে, ডট অ্যাপে এখানে দিয়ে দেবো লাইন হাইট 35 পিক্সেল। দেখেন 35 পিক্সেল লাইন হাইট দিয়ে দিলাম, এটাকে সেভ করে নিলাম। ওকে, যখনই দেখেন এটার উপর ওভার করি এখানে একটা রেড কালার মতো, এখানে ওভারলে যে কালারটা সেম কালারটা এখানে আসছে। ওকে, তারপর এখানে নিচে চলে যাব, এখানে দিয়ে দেবো আমরা যে বক্সের যে আমাদের যে টাইটেলটাকে ইউজ করছি, সরি ডট টাইটেল। ওকে, টাইটেলটাকে ইউজ করছি, টাইটেলে এখানে একটা কালার দিয়ে দেবো, হোয়াইটও দিতে পারি অথবা আমরা এখানে FFF দিতে পারি। তারপরে এখানে দিয়ে দেবো ফন্ট সাইজ দিয়ে দেবো, না ছোট হয়ে যাচ্ছে, 25 পিক্সেল দিয়ে দেবো। তারপরে এখানে দিয়ে দেবো মার্জিন, মার্জিন বটম দিয়ে দেবো, মার্জিন বটম দিয়ে দেবো এখানে 7 পিক্সেল, 7 পিক্সেল। ওকে, এখানে দিয়ে দেবো টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। ওকে, তো এটা হচ্ছে আমরা যে এখানে দেখেন ফার্স্ট ওয়ার্ডটা বড় হাতের, ওকে, এখানে যদি আমরা ছোট হাতের ওয়ার্ডও দিই তো এটা অটোমেটিকলি আমাদের ফার্স্ট ওয়ার্ডটাকে বড় হাতে নিয়ে দিবে। তো আমি এখানে সেভ করে রিফ্রেশ করলাম। ওকে, ফার্স্ট ওয়ার্ডটাকে বড় হাতে নিয়ে নেবে, দেখেন টাইটেলের ফার্স্ট ওয়ার্ডটাকে বড় হাতে নিয়ে নিছে। তো আমরা এটাকে কপি করে এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের যে পোস্টটা আছে তো পোস্টটাকে সিলেক্ট করে নিলাম, তো এখানে কালারটা দিয়ে দিলাম, ফন্ট সাইজটা দিয়ে দিব এখানে 14 পিক্সেল দিয়ে দিব, এটা লাগবে না, মার্জিন বটম এবং টেক্সট ট্রান্সফর্ম এটা ক্যাপিটালাইজ থাকবে। এখন দেখেন ফার্স্ট ওয়ার্ডটা বড় হাতে রয়ে গেছে। ওকে, তো এখন দেখেন এটা প্রায় আমাদের
আগের টার মতো সেম ভাবে কাজ করতেছে, কিন্তু যখনই আমরা এখানে দেখেন এখানে আমাদের কন্টেন্টগুলো সেন্টার আছে, ওকে আমরা জাস্ট এগুলোকে সেন্টার করে দেব। আর এখানে আমরা দেখেন আমাদের আইকনগুলো এবং আমাদের নাম এবং ডেজিগনেশন সবগুলো কিন্তু হাইড হয়ে আছে, যখন আমরা হোভার করি তখন এটা রোটেট হয়ে কিন্তু আমাদের সামনে আসে, কিন্তু এখানে কিন্তু জাস্ট এগুলো দেখাচ্ছে। আমরা জাস্ট হোভার করার পরে ওভারলেটা শাটারের মতো এখানে আসে, অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ওকে, তো সেই জন্য আমরা এখানে চলে যাব। এখানে আমরা বক্স কন্টেন্ট বিফোর আফটার, ওকে, এখানে বক্স কন্টেন্টের ভিতরে চলে আসবো। আসার পরে এখানে আমরা দিয়ে দিব আমাদের ট্রান্সফর্ম, ওকে, এখানে ট্রান্সফর্ম দিয়ে দিব, এখানে রোটেট দিব 90 ডিগ্রি, ওকে 90 ডিগ্রি। তারপরে এখানে দিয়ে দিব অপাসিটি, অপাসিটিটাকে এখানে 0 করে দিব। তারপর এখানে ট্রানজিকশন দিব, ট্রানজিকশন অল 0.5 সেকেন্ড, ওকে 0.5 সেকেন্ড, এটা 1 সেকেন্ডের থেকেও কম। তারপরে এখানে এটাকে কপি করে নিব, কপি করে এখানে নিচে দিয়ে দিব, এখানে বক্সের ভিতরে আমি এখানে ইউজ করব হবার, ওকে হবার। এখানে আপনারা যদি দেখেন এখন কিন্তু এটা কিন্তু আমাদের হাইড হয়ে আছে, ওকে, যখন হবার করি এটা কিন্তু দেখাচ্ছে না, তো সেই জন্য আমরা এখানে ইউজ করব হবার, হবার কন্টেন্ট এখানে ইউজ করব। যখনই আমরা এটার উপর হবার করব তখন এটার অপাসিটি হয়ে যাবে 1, ওকে, অপাসিটি 1 হবে, কারণ হচ্ছে আমরা এখানে কিন্তু 0 করে দিয়েছি, তার মানে এখন এটা কিন্তু দেখা যাচ্ছে না আমাদের, যে আইকনগুলো কোনো কিছু দেখা যাচ্ছে না, ওকে। তারপর এখানে দিয়ে দিব ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম দিয়ে দিব এখানে রোটেট, এখানে 0 ডিগ্রি, ওকে 0 ডিগ্রি, কারণ আমরা আমাদের এখানে কিন্তু আমরা 90 ডিগ্রি ইউজ করছি, তো এটা এক সাইডে চলে গেছে, যখন আমরা হবার করবো তখন এটা 90 ডিগ্রি থেকে এটা মুভ হয়ে এখানে 0 ডিগ্রিতে চলে আসবে, তার মানে এটা স্ট্রেট হয়ে যাবে, ওকে। তো এটাকে সেভ করে নিলাম এবং রিপ্লেস করে নিলাম। তো যখন এটার উপর হবার করি এখন দেখেন আমাদের আইকনগুলো এবং সবগুলো এখন কিন্তু ঠিকভাবে কাজ করতেছে। আর এখানে আমাদের কন্টেন্টগুলা H1 H2, তো আমরা এখানে বডির নিচে চলে যাব, এখানে দিয়ে দেবো H1, H2, ওকে, আপনার আলাদা 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 আলাদাভাবে সিলেক্ট করে নিতে পারবেন। তো এখানে দিয়ে দেবো টেক্সটাইল লাইন সেন্টার, ওকে টেক্সটাইল লাইন সেন্টার, এখন দেখেন এগুলা সেন্টারে চলে গেছে, ওকে। তো যখন আমি এটার উপর হবার করছি এটা কিন্তু রোটেট হয়ে সব কিছু ঠিকঠাক করছে, কিন্তু আমি চাচ্ছি যে আমাদের আইকনগুলোতে একটা ট্রানজেকশন অ্যাড হবে, তো সেই জন্য আমরা এখানে সোশ্যাল অ্যাঙ্কারে চলে যাব, ওকে, এখানে চলে যাব, এখানে ইউজ করব ট্রানজেকশন অল 0.5 সেকেন্ড, ওকে ওকে। তো আমরা এখানে ট্রানজেকশন অল 1 সেকেন্ড দিয়ে দিলাম, আমাদের আইকনগুলো ট্রানজেকশনের মতো কাজ করবে, ওকে। এখানে দেখেন যখন আমরা এটার উপর হবার করি আমাদের যে কালারটা দেখা যাচ্ছে কালারটা কিন্তু স্লোলি ভাবে আসতেছে, ওকে, আপনি যদি ভালো করে এখানে লক্ষ্য করেন, ওকে। তো এখন দেখেন এটা আর এটা দুইটা প্রায় সেম ভাবে কাজ করতেছে, ওকে। তো এখানে যে কোডগুলো করলাম আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাকে লিঙ্ক দিয়ে দিবো, আপনাকে গিটহাব থেকে ডাউনলোড করে নেবেন। এবং আজকের ভিডিওটা পর্যন্ত, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।